Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এখানে দাঁড়াও, আমি রেডিওটা চালাবো। আসলে কি বলতো, কালকে অনেকক্ষণ ধরে দিদির পছন্দ মতো গানগুলোকে আমি সিলেক্ট করেছি। দিদির এক বন্ধু আছে আর্য, তাকে বলা আছে সে গানগুলো চালাবে। বাবা, দিদি গায়ে হলুদে কি ধুমধাম করে হচ্ছে রে! যা বলেছিস, যত সব আধিক খেতা, এই মেয়ে নাকি গিয়ে দত্ত বাড়িতে থাকবে। বনু, তুই মন খারাপ করিস না, আর এই বিয়ে তো তোর সাথেই হবে। ঠাম্মাও পারেন বটে, এ মেয়ে বউ হয়ে দত্ত বাড়িতে থাকবে, আর তোর সাথে কিনা বিয়ে দেওয়া যাবে না। কেন, তুই ছোটবেলা থেকে এই বাড়িতে থেকেছিস তাই। ছোটটা দেখেছিস আগে এরকম কখনো গায়ে হলুদ? দেখ পর্ণা দেখে সবাই কত ভালোবাসে। আচ্ছা একটা কথা বল, বড় বৌদি আর তিন নিয়ে কি এমন আলোচনা করছে বলতো? আরে তোকে বলা হয়নি, আমি ওই যখন বাড়িতে ছিলাম না, গায়ে হলুদের বাটিটা বড় বৌদির হাতে ছিল, ওখান থেকে একটু হলুদ তিন্নিকে লাগিয়ে দিয়েছিল, বলেনি তখন বেকার ক্যাচাল হতো বলে। কি বলছিস? কি ও, আরে আরে, তিনি যাতে তাড়াতাড়ি বিয়ে হয় সেটার জন্যই করেছে, সেরকম কিছু নয়। এই রুচি, এসব কি ব্যবস্থা করেছিস তোরা? পর্ণা ম্যাডামের গায়ে হলুদ বলে কথা আর এসব হবে না। দাদা, তোর গায়ে হলুদ এখানটা তোর জন্য। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।